টুকটাক কিছু কাজ করবেন, এই কনসেপ্টের উপর হচ্ছে হচ্ছে i3 গুলো তৈরি করা হয়। এবং i5টা হচ্ছে মিড রেঞ্জের জন্য, i5 এর ভিতর মোটামুটি সফটলি যে কাজগুলো, মিড লেভেলের যে কাজগুলো সেগুলো মূলত i5 এর, সামথিং গ্রাফিক ডিজাইনের কাজ, তারপরে ফটোশপ ইলাস্ট্রেটর, এইগুলো i5 হচ্ছে বেস্ট। আর i7 যদি হয় তাহলে সেটা আরো ভারী কাজের জন্য i7 ব্যবহার করা হয়। তো যদি 6 জেনারেশন ইটস এনাফ, তাহলে আপনি মোটামুটি গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। এখানে জেনারেশন এবং আর দুটো জিনিস, জেনারেশন আর প্রসেসর, প্রসেসর জেনারেশন সাথে কানেক্টেড। আপনার যদি র্যাম কেনেন, র্যামটাও জেনারেশন সাথে কানেক্টেড। যদি DDR1 আছে, DDR2 আছে, DDR3 আছে, DDR4 আছে, DDR5 আছে, দেখবেন জিজ্ঞেস করলে বলবে ভাই এটা কত, বলবে DDR3, DDR4। এগুলো জানা জরুরি, আপনারা একটু রিসার্চ করেন, আপনারা ইউটিউবে ঘাটেন, আপনারা বুঝতে পারবেন। কারণ অনেক মানুষ প্রতারিত হয়, i3 দেখে বা i5 দেখেও তারা কম্পিউটার কেনে এবং অনেক কম টাকায় কিনে, কিন্তু সে আসলে বুঝতে পারে না যে সে যে i5টা কিনছে সেটা আসলে সেকেন্ড জেনারেশন, যেটা আসলে বর্তমানের 6 জেনারেশনের একটা নর্মাল প্রসেসরের থেকেও স্পিড অনেক কম। তো সেক্ষেত্রে অনেক কিছু বোঝার আছে। অনেকে ফেসবুকে অনেক অল্প টাকায় নতুন ব্র্যান্ডেড পিসি সেল করে, এবং সেক্ষেত্রে দেখা যায় তারা বলে i3 i5, এবং সেটা আমরা যারা অল্প বুঝি তারা কি করি ওটা নিয়ে নেই। কিন্তু আসলে সেকেন্ড জেনারেশনের সাথে যদি এখন বর্তমানে আসলে ডেস্কটপে 14 মানে 14 জেনারেশন চলে, 15 জেনারেশন চলে আসবে, সেক্ষেত্রে আমরা যদি 6 জেনারেশন নেন তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে নিচ্ছি। তারপরে যদি আপনি সেকেন্ড জেনারেশন নেন, যেটা আরো অনেক আগে, প্রায় 12 জেনারেশন আগে, তা আসলে কিন্তু সেটা দিয়ে আমাদের কোনো আউটপুট আসবে না। আশা করি বুঝতে পারছেন, আমি অনেক আউটসাইড আলোচনা করলাম, এটা নিয়ে আমি আপনাদের কিছু রিসোর্স দিতে পারি, আপনারা রিসার্চ করলে বুঝতে পারবেন, আপনারা নিজেরাই তখন আইডিয়া করতে পারবেন যে আসলে কোনটা কোন জায়গা থেকে বেস্ট হয়। আশা করি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, আমরা এখন চলে যাই আমাদের আজকের ক্লাসের আলোচনা, ফটোশপের আলোচনায়। প্রিভিয়াস যে ক্লাসটা হয়েছিল সেখানে আমাদের বেসিক কিছু টুলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, একটু আজকে লেট হলো, এটার জন্য আসলে আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমিও চাচ্ছিলাম একটু আর্লি হতে, আবার অনেকে রিকোয়েস্ট করতেছিল, সর্বশেষ আমিও একটু ব্যস্ত, সামথিং একটু ঝামেলায় ছিলাম। ওকে, তাহলে আমরা এখন ক্লাসে আলোচনা শুরু করি। আপনারা আবার একটু সবাই মেক শিওর করেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং আপনারা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন, একটু কাইন্ডলি সবাই রেসপন্স করবেন। একটা বিশ্বের অন্যতম একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটার নাম হলো ফটোশপ। যে ফটোশপ দিয়ে আসলে এমন একটা সময় ছিল, বলা হইতো যে ফটোশপ দিয়ে ডিজাইন করে কি না কর ছেলেকে মেয়ে বানানো সম্ভব। তো দেখেন এটা যেটার কথা বলতেছে সেইটাও এখন ওল্ড হয়ে গেছে, এখন এর থেকে আপডেট অনেক কিছু চলে আসছে, যেমন এআই চলে আসছে, এআই কে এখন কমান্ড করা যায়, আপনি টেক্সট দিয়ে কথা বললে অটোমেটিক গ্রাফিক্স জেনারেট হচ্ছে। এটা একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকটা হলো এইটা যে আপনি যদি বুঝেন প্রযুক্তি, তাহলে প্রযুক্তির সাথে যদি তাল মেলাইতে পারেন তাহলে আপনি প্রযুক্তি থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর যদি প্রযুক্তির সাথে তাল না মিলান, আমি প্রযুক্তিকে ইগনোর করেন, তাহলে যেটা হবে সেটা হলো আপনি প্রযুক্তির থেকে অনেক কিছু মিস করবেন। যেমন আপনি এখন চিন্তা করলেন যে না আমি আগে ফটোশপ করতাম ওইটাই করবো, হ্যাঁ করেন, ওকে, কিন্তু ফটোশপের ভিতরেও এআই চলে আসছে, যেটা দিয়ে আপনি অনেক ইজিলি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন বা পারেন। মনে করেন ফটোশপের 07 যে পার্টটা ছিল, সেই 07 পার্টে একটা মানুষ সিলেক্ট করা, মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক হার্ড ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, পেন টুল দিয়ে আস্তে 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 করে সেটাকে সিলেক্ট করতে হইতো, দেন সেটাকে রিমুভ করতে হইতো। আর এখন ফটোশপে একটা কমান্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা, একটা সেকেন্ডে ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এমন অনেক ওয়েবসাইট আছে, এমন অনেক এআই আছে যে এআই দিয়ে আপনি এক সেকেন্ডের ভিতরে একটা ওয়েবসাইটকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। আমি সেরকম কিছু এআই টুলস এবং সেরকম কিছু ইয়েও দেখাবো যেগুলো দিয়ে সহজে করা সম্ভব। আচ্ছা নাওশিন আঞ্জুম, কিছু বলতে চাচ্ছেন কিনা একটু বলেন। কারণে নষ্ট হয়ে গেছে আর কি, এই জন্য আমি কিছুদিন পর আর কি আর একটা ল্যাপটপ নিতে যাচ্ছি। তো এর মধ্যে কি কোনো কি সমস্যা হবে স্যার? আপনি যেহেতু নিবেনই, প্র্যাকটিস তো অবশ্যই করতে আপনার প্রবলেম হবেই 100%। কিন্তু আমাদের যেহেতু ক্লাসটা আজকে সম্পূর্ণ রেকর্ড হচ্ছে, প্রিভিয়াস ক্লাসের রেকর্ড দেওয়া হয়েছে,
যতটুকু ক্লাস মিস করবেন ততটুকু আপনি একটু কষ্ট করে রিকভার করে নেবেন, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমরা এখানে ফটোশপের প্রথমে এই উইন কিছু বেসিক ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, যেগুলো মেনু, যে মেনুগুলো আমরা ব্যবহার করব এটাকে টুল বক্স বলা হয়, যে টুল বক্স থেকে আমরা বিভিন্ন টুলস ব্যবহার করব। এখানে আপনারা যে টুল বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই টুল বক্সগুলোই সব শেষ না, এটা বাদও আরও অনেক টুল বক্স আছে যে টুল বক্সগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি বলেছিলাম যে আপনি যদি এই যে কোনো একটাই ক্লিক করে চেপে ধরে রাখেন, আপনি দেখবেন যে এখানে আসলে আরও অনেক টুল বক্স আছে, যে টুলস বক্সগুলো আমরা চেপে ধরার পরে পাচ্ছি। এমনকি অনেক টুল বক্স আছে যে টুল বক্সগুলো অপশন থেকে অফ করা থাকে, সেগুলো চাইলে আর চাইলে আবার অন করা যায়। এমনকি ফটোশপে অ্যাডন্স নামে একটা অপশন আছে, অ্যাডন্স মানে এমন অপশন যে অপশনটা স্বাভাবিকভাবে থাকে না, পরবর্তীতে অ্যাড করা যায়, এরকম অনেক অপশন আছে যে অপশনগুলো আপনি চাইলে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন। এখানে আপনি অনেক অল্প কিছু মেনু দেখতে পাচ্ছেন, উইন্ডো, ভিউ, ফিল্টার, কিন্তু এখানে চাইলে আরও অনেক মেনু অ্যাড করা সম্ভব। এখানে চাইলে ফিল্টারের ভিতরে আরও নতুন নতুন অ্যাডন্স অ্যাড করা যায়। তবে এইগুলো আপনারা এখন না, আস্তে আস্তে হয়তো বা বুঝবেন। তো আমি ইনশাল্লাহ একটা একটা করে যতটুকু পারি আপনাদের আলোচনা করব। আর তো প্রিভিয়াস ক্লাসে আমাদের ফার্স্টে যেটা আলোচনা হয়েছিল সেটা হলো লেয়ার। আমি লেয়ার নিয়ে শুরুতেই একটু সময় বেশি দিয়েছিলাম বোঝানোর খাতিরে, আমি লেয়ার জিনিসটা বোঝানোর জন্য। তো লেয়ার মানে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে একটা পর্দা, স্বচ্ছ একটা পর্দা। লাস্ট ক্লাসের ভিডিওটা দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নিলে আমার মনে হয় না এটা কোনো কঠিন কিছু। আমি বলেছিলাম আপনি একটা পর্দার কথা চিন্তা করেন, যেটা গ্লাস পরিষ্কার, একটা গ্লাসের উপর যদি আরেকটা গ্লাস রাখা হয়, মনে করেন যে 1 ফুট বাই 1 ফুট একটা গ্লাস, সেই গ্লাসের উপরে আরও একটা 1 ফুট বাই 1 ফুট গ্লাস রাখা হলো, আবার তার উপরে আরও একটা গ্লাস রাখা হলো একদম স্বচ্ছ, তো 3টা হোক আবার 10টা হোক, এর নিচের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সব কিছুই দেখা যাচ্ছে। তো এই এই স্বচ্ছ গ্লাসটাকে আপনি একটা লেয়ার ধরতে পারেন। এবার আপনি কাচের 10টা কাচের একটা কাচে কিছু লিখলেন, এখন আপনি একটাই লিখলেও 10টার ভিতর থেকে একটাই দেখা যাবে, একটা ফুটেই দেখা যাবে, মনে হচ্ছে যে একটার ভিতর লেখা হয়েছে। এবার আর একটা অন্য ভিন্ন লেয়ারে ভিন্ন গ্লাসে যদি আপনি আরও একটা ফোটা দেন, তাহলে মনে হবে সব কিছু মিলে একটা জায়গায় 1 ফুট বাই 1 ফিট বাই 1 ফিটের ভিতরেই আছে। এই হলো লেয়ারের মেন ব্যাপার। যদি বলেন স্যার এই লেয়ারটা কেন প্রয়োজন, তার কারণ হলো মনে করেন আমি একটা গ্লাসে যদি অনেক ছবি ড্র করে ফেলি, ছবির অনেক কাজ ড্র করে ফেলছি, তার মানে সম্পূর্ণ ড্রয়িংটা একটা কাচের 1 ফিট বাই 1 ফিট একটা কাচের গ্লাসে আছে। কিন্তু আমি যদি ওই ছবিটার একটা গাছ, একটা নৌকা, একটা আকাশ আলাদা আলাদা গ্লাসে আঁকাই, একটা গ্লাসে আঁকাইলাম আকাশ, আর একটা গ্লাসে আঁকাইলাম ঘর, আর একটা গ্লাসে আঁকাইলাম নৌকা, তাহলে সবগুলো এক জায়গায় করলে ঠিকই একটা দৃশ্য সুন্দরভাবে আসছে। মজাটা হলো আমি চাইলে ঘরটাকে বাদ দিতে পারতেছি, ঘরটাকে, ঘরের যে প্লেটটা সেটা বন্ধ অফ করে দিলাম বা ওটাকে সরায় ফেললাম, তাহলে ওই ছবি থেকে ঘরটা অদৃশ্য হয়ে গেল। তাহলে আমার কন্ট্রোলিং থাকতেছে বা আমি এটাকে কন্ট্রোল করতে পারতেছি। এইটা সব থেকে বড় যদি বলেন বেনিফিট লেয়ারের। তো আমরা এখানে কোনো প্রজেক্ট নেই, আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ বা অথবা ওপেন, যদি কোনো ছবি এডিট করতে চাই তাহলে সেই ছবিটাকে ওপেন করব। যদি একদম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা ছবি মানে প্রজেক্ট নিতে চাই, তাহলে এখান থেকে নিউ দিব। নিউ দেওয়ার পরে আপনাদের আগের ক্লাসে বলেছিলাম যে এখানে কিছু মাপ আছে, যেমন পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস। তা আমরা যখন ওয়েবে কাজ করি মোস্টলি আমরা পিক্সেল নিয়ে কাজ করি, আবার যদি আপনি কোনো পেনা পিভিসি নিয়ে কাজ করেন তাহলে আপনারা কাজ করবেন ইঞ্চিস নিয়ে। তো এরকম বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমি যদি বলি আমি একটি ইউটিউবের ভিডিওর থাম্বনেইল তৈরি করব, তাহলে কিন্তু নির্দিষ্ট একটা পিক্সেল আছে, এত পিক্সেল বা এত পিক্সেল। আপনি ফেসবুকের একটা কাভার ডিজাইন কাউকে করে দেবেন, কোনো ক্লায়েন্টকে করে দেবেন, তো সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের ব্যানারের একটা সাইজ আছে, লিখে সার্চ করেন ফেসবুক ব্যানার সাইজ আপনি পেয়ে যাবেন। দেখেন আমি লিখে সার্চ করি আপনাদের করে দেখাই, মনে করেন ইউটিউব আমি এখানে লিখলাম ইউটিউব থাম্বনেইল সাইজ, দেখেন কত আসছে 1280x720 পিক্সেল। তার মানে আপনাকে যদি কেউ আপনাকে, আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইনে কাজ করবেন, আপনাদের এরকম নিজেরাই প্রমোট করবেন যে আমি ইউটিউব থাম্বনেইলের কাজ করি, আমি ইউটিউব ফেসবুক অপটিমাইজেশনের কাজ করি, এরকম বিভিন্ন সাইজ আছে। তো আমি যদি এখন কাজ করতে চাই ইউটিউবের কোনো থাম্বনেইল নিয়ে, তাহলে আমাকে এখান থেকে ফটোশপ থেকে অবশ্যই সাইজটা সিলেক্ট করতে হবে 1080x720। আমি এখানে দিলাম 1280 এবং এখান থেকে দিলাম পিক্সেল হাইট এবং ওয়াইড দিলাম 720। ওকে,
এইবার দেখেন আমি একটা ইউটিউবের থাম্বনেইলের সাইজ পেয়েছি, এইখানে আমি আমার ইউটিউবের থাম্বনেইলের কাজটা করতে পারবো। তো এখন যখনই আমি কোনো একটা প্রজেক্ট নিলাম, একটু ডান সাইডে আসেন, খেয়াল করে দেখেন এই যে লেয়ার্স নামে যে উইন্ডোটা আছে, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এই উইন্ডোটা যদি না থাকে আপনারা উইন্ডোজ থেকে লেয়ার্স একটা টিক দিবেন, দ্যাটস ইট। এবার দেখেন এইখানে এই একটা লেয়ার আছে যেটা লেখা আছে ব্যাকগ্রাউন্ড। যখন কোনো ছবির এরকম সাদা কালার দেখবেন, ধরে নেবেন যেটা একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে, এটা লেয়ার হিসাবে নাই। তো আমি যদি এটাকে লেয়ার হিসাবে কনভার্ট করতে চাই, এটার উপর জাস্ট ডবল ক্লিক করে ওকে দিয়ে দিলে এটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এখন আমি এই লেয়ারের ভিতরে সাদা আছে, আমি চাইলে এটাকে মুছে দিতে পারি। তো আমি যেটা করলাম, এখানে নিচে একটু খেয়াল করে দেখেন, মাউসটাকে ফলো করলে এই নিচে একটা প্লাস আইকনের মতো আছে, আমি এটা ক্লিক করলেই নতুন লেয়ার তৈরি হবে। খেয়াল করে দেখেন এটা সাদা ব্যাকগ্রাউন্ড, এটা একটু চেক চেক দেওয়া, তার মানে এটা হলো ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, আর এটা হলো একটা সাদা লেয়াউট যেটা ব্যাকগ্রাউন্ড ছিল একটা সময়। তো আমি এটাকে ডান পাশের এই ডিলেট আইকন থেকে ডিলেট করে দিলাম। এই যে ডিলেট দ্য লেয়ার, আমি কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলেও হবে, ইয়েস এটা ডিলেট হয়ে গেছে। এইরকম ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন ফটোশপে, তাহলে এইটা হচ্ছে ট্রান্সপারেন্ট। মানে এখানে ট্রান্সপারেন্ট মানে হলো আমি যে জিনিসটা এখানে লিখবো সেইটাই থাকবে, এর নিচে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমি একটা গাছের ছবি এখানে ড্র করলাম, তো গাছই আছে, নিচে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যদি দেই তাহলে আছে, নাহলে নাই। এইটা হলো আমাদের একটা প্রজেক্টের স্টার্ট আপ। তো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসের লেয়ার সম্পর্কে জানলাম, টুলবাক সম্পর্কে জানলাম, আরও আজকে আবার পুরাতন কিছু জিনিস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো লাস্ট ক্লাসে জুম আউটের কথা বলা হয়েছিল। হ্যাঁ বলেন, স্ক্রিনটা একটু বড় করেন। আমার স্ক্রিন তো অনেক বড় করা আছে, আপনি কিন্তু আমার এইখানে তো আপনার যে যারা আছে সব এক পাশে, আর স্ক্রিনটা একটু ছোট দেখা যায়, এটার জন্য আমি কি করতে পারি? ডাবল ক্লিক করেন, আই থিংক স্ক্রিন ডাবল ক্লিক করলে আপনার ঠিক হয়ে যাবে। এটা লেয়ার আপনার ওইখানে আপনি হয়তো অন অফ করা আছে, বুঝতে পারছেন? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আজকের ক্লাসের আলোচনায় চলে যাই। আজকে আজকে মূলত সামথিং কিছু সিলেকশন টুলস আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তা আমি আমার পুরাতন যে ক্লাসটা লাস্ট ক্লাস যেটা হয়েছিল সেই ফাইলটা আমার এখানে সেভ করা ছিল, তারপরেও আমি পুরাতন একটা ছবিকে এখানে ওপেন করি, তাহলে আপনারা আরো বেটার বুঝতে পারবেন আই থিঙ্ক। আচ্ছা, আমি এখন এই ফটোশপে একটু ছোট করলাম, অথবা আপনারা ফাইল থেকে ওপেনেও যেতে পারেন, ফাইল থেকে ওপেন থেকে ফাইলটা ব্রাউজ করতে পারবেন। তো আমি এটাকে একটু ছোট করে যে ছবিটা এডিট করব, এটাকে আস্তে করে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, টেনে ধরে এর ভিতর ছাড়লাম। এখন ছাড়ার সাথে সাথে এই ছবিটা এখানে আসছে। এখন যদি কোনো বাইরের অবজেক্ট আনা হয়, তো এখানে সরাসরি মুভ টুলটা চালু হয়ে যায়। দেখেন আমি এটাকে মুভ টুল করতে পারতেছি, তার মানে এই যে কর্নার যে টুলসটা, এটা হচ্ছে মুভ টুলস, এটা চালু হয়ে গেছে। তা আমি এখানে বলতেছি এটা আমি প্লেস করবো কিনা, এখানেই থাকবে কিনা, হ্যাঁ প্লেস। তা আমার এটা কিন্তু প্লেস হয়ে গেছে, দেখেন এখন কিন্তু প্লেস হয়ে গেছে। এবার আমি মুভ টুল দিয়ে এই যে আমি এই যেরকম সাইজ আমি চাচ্ছি সেভাবে কিন্তু এটাকে চাইলে মুভ করে নিতে পারবো। এখন এটা কিন্তু অলরেডি একটা সাইজ ফিক্স হয়ে গেছে। এখন যদি আমি বলি যে এটা স্যার একটু বড় করবো, আর একটু সাইজটাকে ছোট বড় করবো, সেক্ষেত্রে আমরা কি এখানে ক্লিক করে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস টি, কন্ট্রোল প্লাস টি এটা প্রেস করবেন। এই শর্টকাটগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ গ্রাফিক ডিজাইনে শর্টকাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি কন্ট্রোল টি দিয়ে প্রেস করলাম, এবার এই যে কর্নারে ধরে আমি এটাকে ছোট বড় করতে পারবো। এই রিসাইজিং এর আসলে হিউজ টেকনিক আছে, এটাকে অনেক ধরনের রিসাইজ করা যায়, অনেক ধরনের ভাবে এটাকে রিসাইজ করা সম্ভব। যেমন আমি যদি এটাকে নর্মালি আপনার কি বলে এই কর্নার ধরে মুভ করি, তাহলে কিন্তু দেখেন ও পুরোপুরি এক সাইড থেকে আরেক সাইডে বড় হচ্ছে। কিন্তু আমি যদি এইটা মুভ করার আগে আমি জাস্ট কন্ট্রোলটা অল্টারটা চেপে ধরি, তাহলে বড় করলে সব দিকে একই সাথে বড় হবে। তার মানে এটা একটা টেকনিক। আমি যদি অল্টার কিবোর্ডের একদম নিচে একদম ডান সাইডে সিটিআরএল মানে কন্ট্রোল, তার পাশে উইন্ডো, তার পাশে অল্টার কি, আমি যদি অল্টার চেপে ধরে রিসাইজ করি ও রিভার্স পদ্ধতিতে যেদিকে দেওয়া হবে বড় তার উল্টা দিকে ঠিক ততটুকু বড় করবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটার মাধ্যমে আমরা বড় করতে পারবো। যদি আপনি শিফট প্রেস করে ধরেন, শিফট প্রেস করে ধরলে আপনি একটা ফিক্স মানে রেশিও অনুযায়ী বড় করতে পারবেন। যেমন আমি এখানে যদি এটাকে ডানে বামে বড় করি, দেখেন খেয়াল করে শুধু ডানে বামে বড় হচ্ছে, বাট আমি যদি এখন শিফট চেপে ধরে এটাকে বড় করি,
আপনি যাই বড় করেন না কেন, ও ওই রেশিওটাকে ধরে রাখবে, আপনি উল্টা পাল্টা করতে পারবেন না, একদম একদম রেশিও অনুযায়ী বড় হবে। তাহলে আমরা আরো কয়েকটা টেকনিক শিখলাম, শিপ চেপে ধরে বড় করা, অল্টার চেপে ধরে বড় করা, রিসাইজ করা, যেটাকে বড় মানে হচ্ছে রিসাইজ করা। আমি উপর থেকে এটাকে চেক দিয়ে দিলাম, আমার যদি এটাকে ফুল সাইজ করা লাগতো তাহলে আমি যেটা করতাম, এবার ধরে টেনে টেনে এটার সাইজটাকে ফুল আমার ইউটিউবে থাম্বনেইলের মতো করে বড় করে ফেলতাম। যদিও এটা ইউটিউবে থাম্বনেইল না, থাম্বনেইলের মতো না, এটা আদার্স একটা বিষয়। তা আমরা অলরেডি কিছু সিলেকশন, কিছু রিসাইজ টুল দেখলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? আপনারা বুঝতেছেন আমার কথা? সবাই আমার কথা কি সবাই বুঝতেছেন? রেসপন্স নাই। দেখতেছি এটা ম্যাজিক ওয়ান হবে, তো ভুল করে এখানে সম্ভবত অটো কারেকশন ওয়ান্টেড নিয়ে ফেলছে, এটা আমরা সলভ করে দিব। এখন আমরা এক একটা করে মানে সিলেকশন করা শিখি। এখন কোয়েশ্চেন তো স্যার সিলেকশন কেন করেছেন? দেখেন এটা আমার অলরেডি একটা সুন্দর একটা ডিজাইন, আপনারা এই এরকম ডিজাইন আপনারা নিজেরাই করতে পারবেন, সমস্যা নেই। এখন এই ডিজাইনের ভিতরে সাপোজ উদাহরণ হিসাবে এই যে কালারটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার দরকার নেই, হতে পারে না, হতে পারে। তা আমার এইটুক কালারকে আমি কিভাবে মুছে ফেলবো? আমি যখনই কোনো কাজ করতে যাব অবশ্যই ওই কাজের জন্য ওই কাজটাকে সিলেক্ট করতে হবে। তো এটার জন্য একটা সিলেকশন টুল আছে যেটাকে বলা হয় কুইক সিলেকশন টুল। আচ্ছা আমি আগে ম্যাজিক ওয়ানটা দেখাই। আমি লাস্ট ক্লাসে কিন্তু এই টুলটা দেখাইছিলাম, ইলিপসিয়াল মার্কিং টুল দেখাইছিলাম। তারপরে আমাদের এখানে আরো অনেক টুলস আছে, আচ্ছা কুইক সিলেকশন টুলটাও দেখাই, সমস্যা নেই। তা আমি এখানে যখনই এই আইকনটা ক্লিক করলাম, চেপে ধরে রাখলাম, তখন দেখেন দুটো অপশন আছে, একটা নাম কুইক সিলেকশন টুল, আর একটা হলো ম্যাজিক ওয়ান টুল। আগে ম্যাজিক ওয়ান টুলটাই দেখাই বোঝার সুবিধাতে। ম্যাজিক ওয়ান টুল ক্লিক করার সাথে সাথে এবার দেখেন মাউস পয়েন্টার একটা জাদুর ছড়ির মতো হয়ে গেছে। এবার আমি যখনই কোনো কালারে ক্লিক করব, ওই কালারটা যতটুকু জায়গায় বিস্তারিত ছড়িয়ে আছে ততটুকু ফুল সিলেক্ট হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখেন ব্লু কালার যতটুকু পাইছে অত অটোমেটিকলি ও সিলেক্ট করে নিছে। বা আমি মনে করেন নিচের রেড কালারে ক্লিক করলাম, দেখেন যতটুকু পাইছে ততটুকু সিলেক্ট করে নিছে। এই ডান পাশে নেয়নি কেন? কারণ এটা একটু ডিপ কালার আর এটা হচ্ছে একটু লাইট কালার, সেই জন্য নেয়নি। তা আমি এখানে যখনই ক্লিক করব ও ওইটার সাথে রিলেটেড সব কালার ও সিলেক্ট করে নিবে। যদি এখানে কিছু বাকিও থাকে তাহলে আপনি এই সিলেক্ট করে নেওয়ার পরে শিফটটা চেপে ধরে যেটুকু জায়গা ও নেয় নেয় সেইটুকু জায়গায় ক্লিক করলে ও ওইটুকু জায়গাও সিলেক্ট করে নিবে। আবার সিলেক্ট করে নিলে যদি অতিরিক্ত জায়গা নেয় তাহলে শিফটটা ছেড়ে দিয়ে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে দিয়ে যতটুকু জায়গা অতিরিক্ত নিছে এতটুকু জায়গায় ক্লিক করবেন, দেখবেন ও প্লাস বা মাইনাসের মাধ্যমে এটাকে সিলেক্ট করে নিবে। এই কালারটা একটু গ্রেডিয়েন্ট টাইপের, এই জন্য এটা একটু কঠিন হচ্ছে। আমি আর একটা ছবি সিলেক্ট করি যেটা বুঝতে আরো ইজি লাগবে। আচ্ছা আমি মনে করেন এই থাম্বনেইল, এটা একটা ইউটিউব থাম্বনেইল, তো আমি এইটাই এখন মনে করেন আবারও নিয়ে আসলাম ফটোশপে। তো আমি এখানে চাচ্ছি সাদা কালারটা আমি মুছে ফেলবো এখানে। তো ম্যাজিক ওয়ান দিয়ে যখনই এক সাদার উপর ক্লিক করছি, দেখেন এক মিনিটে টোটাল যতটুকু জায়গায় সাদা আছে সব একবারে সিলেক্ট করে ফেলছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখেন সব সাদা একবারে ডিলিট হয়ে যায়। তখন ইজি, আমি কোনো জায়গায় একদম সলিড কালারকে যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে ম্যাজিক ওয়ান ভেরি সিম্পল একটা টুলস, যে টুলস দিয়ে আমি ভেরি সিম্পলি আমি একটা কালার সিলেক্ট করবো। মনে করেন পি, এটার ব্যাকগ্রাউন্ড নিচের কালারটা চেঞ্জ করবো। এক ক্লিক করছি, দেখেন ব্লু কালার দিয়ে মার্কিং হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেছে। তার মানে ভেরি সিম্পলি সিলেক্ট করার জন্য হলো এই ম্যাজিক ওয়ান টুল। তারপর আছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। দেখেন আমি এখান থেকে সিলেক্ট করতে করতে এখানে যাচ্ছি। আমরা একটু আগে যেটা করছি ম্যাজিক ওয়ানে, সমস্যা কি দেখেন, ম্যাজিক ওয়ানে যখন ক্লিক করা হয় এই যে এইখানে ক্লিক করলাম এতটুকু জায়গা সিলেক্ট করছে, বাট এই কালার থেকে এই কালারটা একটু লাইট, এটা একটু ডিপ, এই জন্য এইটুকু সিলেক্ট করে নাই, বা এইটা আর একটু ভিন্ন কালার ও সিলেকশন করে নাই। তো এক জাতীয় কালার ম্যাজিক ওয়ান দিয়ে সহজে সিলেক্ট করা যায়, কিন্তু যেহেতু অনেক মাল্টিপল কালার আছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কুইক সিলেকশন টুল। এবার আমি এখানে ক্লিক করলাম, এবার দেখেন আমি আস্তে করে ড্র করতে 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 চলে, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, এরকম আস্তে আস্তে ড্র করতে করতে চলে যাচ্ছি। দেখেন
ও যতটুকু পারছে সবটুকু সিলেক্ট করছে। যদি এটা পারফেক্ট সিলেকশন হয়নি, যদি বলেন পারফেক্ট সিলেকশন কেন হয়নি, তো দেখেন এখানে সাদা জায়গা সিলেক্ট করে ফেলছে, এখানে সাদা জায়গা সিলেক্ট করে ফেলছে। তা আমি যেটা করতে পারি আবার এই অল্টার চেপে ধরে এইটুকু জায়গাকে আবার মাইনাসও করে দিতে পারি, এই যে এতটুকু জায়গা তোমার দরকার নাই, দেখছেন এবার কিন্তু মোটামুটি পারফেক্ট হয়েছে। এই যে আমি আবার অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করলে এটা প্লাস থাকে না, মাইনাস হয়ে যায়, দেখেন খেয়াল করে দেখবেন। অল্টার চেপে ধরে রাখলাম, মাইনাস হয়েছে। এবার আস্তে করে এখান থেকে মুছে দিলাম, যে এতটুকু জায়গা তোমার সিলেক্ট করার দরকার নেই। যদি আপনি এটা সূক্ষ্মভাবে করতে চান, কন্ট্রোল চেপে ধরে প্লাস ধরে এটাকে অনেক জুম করে কাজ করতে পারবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারবেন। এই দেখেন আমি জুম ইন করতেছি, জুম আউট করতেছি। তো কুইক সিলেকশন আরো একটা চমৎকার টুল, যে টুল দিয়ে আপনি ইজিলি কোনো জায়গা সিলেক্ট করতে পারবেন। দেখেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ওই নিচের ওই কালারটা কিন্তু অলরেডি গন, যে নিচে একটু রয়ে গেছে এটা আমরা সিলেক্ট করে নিতে পারবো, সমস্যা নেই। তো আমরা দুটো জিনিস শিখলাম এখানে, একটা হলো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি হয়, এক জাতীয় সলিড কালারটা ও সিলেক্ট করে ফেলতে পারে, যতটুকু বাউন্ডারি যতটুকু কানেক্টেড সব ও একবারে সিলেক্ট করে ফেলতে পারবে। কুইক সিলেকশন টুল হলো এমন টুল যে টুল দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করা যায়। আমি এটা আবার আসি, এটা আসলাম, আমি এটা সিলেক্ট করব, আমি কুইক সিলেকশন টুল নিলাম, এই দেখেন এখান থেকে ক্লিক করা শুরু করলাম, ও দেখেন এই যে যাচ্ছি যাচ্ছি ও মোটামুটি সবটাই সিলেক্ট করে নিছে, বা আমি এখানে সিলেক্ট করছি দেখেন আস্তে ড্র্যাগ করতেছি ও উল্টোপাল্টা নিছে, যদিও এটা আস্তে আস্তে আমরা সলভ করে ফেলবো। এই যে নিয়ে নিছে, যতটুকু বাইরে অতিরিক্ত নিছে সেটাকে অল্টার চেপে ধরে মাইনাস করে সলভ করে নিতে পারবো, ইটস ওকে, সমস্যা নেই। এই যে এইটুকু দরকার নাই, এইটুকু দরকার নাই, আমি মাউস অল্টার চেপে ধরে এটাকে এক্সট্রাটুকু বাদও দিতে পারবো, এরপর আপনি যে কোনো কাজ করতে পারবেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এবার একটু বলেন এই দুটো টুলস আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। একটা দড়ির ফাঁস কে বোঝানো হয়, ল্যাসো বলতে আসলে বোঝানো হয় দড়ির ফাঁস। যেমন কি বলে, কাউবয়, কাউবয় যারা তারা রানিং কোনো জানোয়ার গরু বা বিভিন্ন ঘোড়া একে ধরার জন্য তারা এক প্রকার গলায় ফাঁস ব্যবহার করে, সেটাকে আসলে বলা হয় ল্যাসো। তো এইখানে ফটোশপে একটা টুলস আছে যেটা নাম হলো ল্যাসো টুল। এই যে দুই নম্বর যেটা আছে এখানে প্রত্যেকটা আপনার চেপে ধরে রাখবেন, দেখবেন এর ভিতরে অনেক টুলস আছে, থাকে একটা কিন্তু ভিতরেও অনেকগুলো থাকে, শুরুতেই আছে ল্যাসো টুল। তো ল্যাসো টুলটা হলো নিজের ইচ্ছা মতো একটা কাস্টমাইজ জায়গা সিলেক্ট করা। ল্যাসো টুল ক্লিক করলাম, এবার আমি পেন্সিলের মতো ড্র করে নিতে পারবো এতটুকু জায়গা আমার সিলেকশন করা দরকার। এই যে আমি এতটুকু সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলেট দিয়ে দিলাম, যদিও এটা স্মার্ট অবজেক্ট সেজন্য এটা ডিলেট হচ্ছে না। তো আমি লাস্ট ক্লাসে বলছিলাম যদি কোনো স্মার্ট অবজেক্ট হয়, দেখ লেখা আছে পড়ে শোনাই, কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট, মানে আমি ডিলেট করতে পারবো না তাই বলতেছে, বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডাইরেক্টলি এডিটেবল। এই যে যে ছবিটা আমি অ্যাড করছি সেটা একটা স্মার্ট অবজেক্ট, সেই জন্য এটা ডাইরেক্টলি এডিট করা সম্ভব না। তো আমাকে যেটা এরকম যদি হয়, তাহলে এই দেখেন নিচে এখানে একটা আইকন আসে, এই লেয়ারের ভিতরে ছোট্ট একটা আইকন থেকে বোঝা যায় যে এটা একটা স্মার্ট অবজেক্ট। এই যে দেখা যাচ্ছে মাউস নিয়ে আসলে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। তো আমি এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে দেবো, রাস্টারাইজ মানে হলো এটাকে একদম পিক্সেলেট করে ভেঙে ফেলবো। তো আমি রাস্টারাইজ করলে এইবার আমি এটাকে যে কোনো এডিটই করতে পারবো। আবারও ল্যাসো টুল দেখাই, ক্লিক করলাম, ল্যাসো টুল দিলাম, এবার আমি নিজের মন মতো নিজের মতো করে ড্র করে সিলেক্ট করতে পারবো, এটাকে বলা হয় ল্যাসো টুল। এই যে ডিলেট দিলাম, এতটুকু ডিলেট হয়েছে। আর একটা টুল শিখলাম যেটা নাম হলো ল্যাসো টুল, আশা করি বুঝতে পারছেন। তারপর হলো পলিগোনাল ল্যাসো টুল, এটাও একটা ল্যাসো টুল, বাট এটাকে বলা হয় পলিগোনাল। দেখেন এই ল্যাসো টুলটা আমরা পেন্সিলের মতো করে ড্র করছি, রাইট, মানে আমি কিন্তু মাউসটা চেপে ধরে রেখেছিলাম। আবারও দেখে আমি এখান থেকে একটু ব্যাকে আসি, দেখেন আমি এভাবে আস্তে করে মাউসটা চেপে ধরে রেখে আস্তে আস্তে মুভ করতেছি, আমার মাউস স্টিল লেফট বাটন বাম পাশেটা চেপে ধরে রাখা, করে 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 এই যে শেষ করলাম, এটা হলো ল্যাসো টুল। তার মানে আপনাকে ক্লিক করে ড্র্যাগ করতে হচ্ছে, তারপর সিলেক্ট হচ্ছে। কিন্তু আপনি চাইলে আর একটা চমৎকার টুল ব্যবহার করতে পারবেন, যে টুলসটার নাম হলো পলিগোনাল ল্যাসো টুল। এই ল্যাসো টুল দিয়ে কর্নার বাই কর্নার সিলেক্ট করা যায়। যেমন আমি পলিগোনাল ল্যাসো টুল ক্লিক করলাম, এবার আমি আর আচ্ছা এই সিলেকশনটা একটু আনসিলেক্ট করে নেই, এটা ক্লিক করে এটা আনসিলেক্ট করে নিলাম। আচ্ছা পলিগোনাল ল্যাসো টুল দিয়ে আমি কর্নার বাই কর্নার সিলেক্ট করব কিভাবে, দেখেন
আমি এইখানে এই কর্নারে এসে একটা ক্লিক করলাম, একটা ক্লিক, অনলি একটা ক্লিক। এবার আমি যেদিকে যাচ্ছি আমার সাথে সাথে একটা লাইন যাচ্ছে। এবার এখানে এসে আর একটা ক্লিক করলাম, এইবার আবারও আমার সাথে লাইন যাচ্ছে, দেখেন। এবার আমি একদম ডান সাইডে এসে এখানে আর একটা ক্লিক, আবার এখানে এসে আর একটা ক্লিক, যেখানে শুরু করছিলাম সেখানে এসে আর একটা ক্লিক। দেখেন এই সিলেকশনটা হয়েছে, কিন্তু আমি যেভাবে একটা শেপ ড্র করছি সেইভাবে এটা হয়েছে। তো যদি আমি এরকম কোনো জায়গা প্রয়োজন হয় যেখানে আমার, আমি মনে করেন এই ডিজাইনটা আমি নিজে করবো, এমনও তো হইতে পারে ডিজাইনটা আমি নিজে করতেছি, তা আমি এই ডিজাইনটা হুবহু আমার নতুন একটা ডিজাইনে কিভাবে অ্যাপ্লাই করব, কোয়েশ্চেন হতে পারে। মনে করেন এই জিনিসটাই এটা তৈরি করা, কিন্তু আমি এই সেম জিনিসটা একটা করে দেখাই আপনাদের। ফাইল, নিউ, 1280x720, আশা করি বুঝতে পারছেন আছে সেটা। এই যে নতুন একটা করলাম, এবার দেখেন সেম পলিগোনাল ল্যাসো টুলসটা আমি আবারও ব্যবহার করতেছি, এবং এইবার আমি এই যে ডিজাইনটা ছিল এই ডিজাইনের মতো করে একটা ডিজাইন তৈরি করব এইখানে, সরি এটা। এবার আমি কি করলাম, একদম কর্নারে এখানে এসে একটা ক্লিক করলাম। এবার যেহেতু আমি পলিগোনাল ল্যাসো টুল, আমাকে এই কর্নারে আসতে হবে। এখন এখানে আরেকটা ট্রিক্স আছে, যদি আপনি এরকম যাওয়ার সময় এই লাইনটা আপনি এক্স্যাক্টলি সোজা না করতে পারেন, তাহলে আপনি জাস্ট শিফটটা চেপে ধরবেন, শিফট, শিফট, যদি শিফট চেপে ধরা হয় তাহলে লাইনটা সবসময় সোজা সোজা হয়। আর একবার ট্রাই করি, এই যে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক, এবার হালকা করে আমার একটু কার্ভ দরকার, এখানে একটা ক্লিক করলাম, এবার আবার সোজা লাইন দরকার, এখানে ক্লিক করলাম, এবার যেখানে শুরু করছিলাম সেখানে একটা ক্লিক করলাম। দেখেন আমি ওই জায়গায় যেরকম একটা সাইজ ছিল সেরকম একটা সাইজ কিন্তু এখানে নিয়ে নিছি। এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব কিভাবে, তো লাস্ট ক্লাসে আমি একটা জিনিস বলেছিলাম, সেটা হলো এই বাম সাইডে দেখেন দুইটা কালার প্যালেট আছে, একটা সাদা একটা কালো, একটা ফোরগ্রাউন্ড আর একটা হলো ব্যাকগ্রাউন্ড। এখন আমি যদি এখানে কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, অনেকভাবে কালার অ্যাপ্লাই করা যায়, তা আমি এখানে অবশ্যই এটাকে ব্যাকগ্রাউন্ড আছে ওকে সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড থাকার বাইরে আমি এটা লেয়ার করে নিচ্ছি, কারণ আমি যে এখানে একটা কালার অ্যাপ্লাই করবো সেটা যদি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যায় আমি কিন্তু এটাকে আর কোনো চেঞ্জ করতে পারবো না। এই জন্য প্রত্যেকটা অ্যাক্টিভিটি নতুন লেয়ার নিয়ে আমি করবো, এই জন্য একটা নতুন লেয়ার লেয়ার নিলাম। কালার অ্যাপ্লাই করতে চাই, এখান থেকে আগে ব্লু কালার আমি একটা সেট করে নিই, এই যে ব্লু কালার সেট করে দিলাম। কীভাবে করলাম, এখানে ক্লিক, তারপরে কালার পিকার চলে আসছে, এবার কালার পিকার আপনি নিজের মন মতো যেটা খুশি সিলেক্ট করে নেন। এবার ওকে দিলাম, ওকে দিলে দেখি এই কালারটা কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এইবার আমরা যদি এটা এখানে অ্যাপ্লাই করতে চাই, কিবোর্ড থেকে প্রেস করব অল্টার ব্যাক স্পেস, কিবোর্ডে দেখেন নিচে আছে অল্টার এবং মোছার জন্য আছে ব্যাক স্পেস, এটা যখন প্রেস করা হয় ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যায়। দেখেন ওইটার মতো হয়েছে কিনা, আমি ওইটা যেরকম করতেছিলাম সেটার মতোই কিন্তু একটা তৈরি হয়েছে, তার মানে এইটা তৈরি করা হয়েছে পলিগোনাল ল্যাসো টুল দিয়ে। আপনারা কি বুঝতে পারছেন আমাকে একটু জানান, আমি বুঝতে পারছেন কিনা একটু বলবেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আমরা একটা টুলস আরো শিখলাম, এটাকে আরো কাস্টমাইজ করা সম্ভব। এবার আমি এটাকে যদি আরো আদার্স কাস্টমাইজ করি, দেখেন এটা হইছে, এটা পাশে একটু ব্যাকগ্রাউন্ড সাদা আছে, তারপরে এটা সাইজ একটু ছোট হইছে, এইটা আমি কিন্তু এনি টাইম চেঞ্জ করতে পারবো মুভ টুলস এর মাধ্যমে। মুভ টুলস এ আসলাম, এটা কিন্তু আমি মুভ করতে পারছি, এটা আলাদা একটা অবজেক্ট, যেটা আমি অলরেডি বলছি লেয়ার মানে হলো এক একটা আলাদা আলাদা জিনিস একটার উপর আরেকটা সেট করা, দ্যাটস ইট। এখন এটাকে আমি যেহেতু অন্য লেয়ারে করছি, ব্যাকগ্রাউন্ড সাদা, ব্যাকগ্রাউন্ডের ভিতরে সাদা একটা পেজ এবং ব্লু কালারটা অন্য লেয়ারে, তা আমার পজিটিভ হলো আমি এখান থেকে চাইলে লেয়ারটাকে অফ করতে পারতেছি, অন করতে পারতেছি। যদি একই সাথে করতাম এই সাদার উপরে ব্লু কালারটা দিতাম, তাহলে এইটাকে আলাদা মুভ করা কিন্তু পসিবল ছিল না। তো আমি আগের মতো থাকুক, ইটস ওকে, আমি এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম, করে এটাকে আরো একটু বড় করলাম, আবার একটু বড় করলাম, এদিক থেকে একটু বড় করলাম, এইবার দেখেন ওই ওইটার মতো, অলমোস্ট ওইটার মতো কিন্তু হয়ে গেছে। যদি এটার কালারটা একটু গ্রাডিয়েন্ট ব্যবহার করা, আমরা গ্রাডিয়েন্ট ব্যবহার করে শিখব, সমস্যা নেই। আচ্ছা আমরা অন্য টুল শিখি, পলিগোনাল ল্যাসো টুলস এর পরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তো আমরা একটু আবারও পিছনে যাই, একটু পিছনে যাই, আমরা একটু আগে কি শিখলাম, ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে এইবার দেখেন এটা যেহেতু একদম পুরোটাই সলিড কালার, আমি একটা ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। তো ম্যাজিক ওয়ান টুল কিন্তু একধার জাতীয় কালারটাকে একবারে সিলেক্ট করতে পারে, যেটা অলরেডি আমি বলেছি, এই যে আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলেছি। তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা ভেরি সিম্পলি সম্ভব। এইবার
যদি এমন হয় অনেক কোণা রয়েছে, এমন একটা শেপ আমি করতে চাচ্ছি যেটা অনেকগুলো কোণা, অনেক কোণা কোণা ই করা কঠিন, তো সেক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ল্যাসো টুল ব্যবহার করতে পারি। তা আমি এখানে পলিগোনালটা আর একবার দেখাই, পলিগোনাল ল্যাসো টুল নিলাম, এবার আমি এটাকে আবারও সিলেক্ট করব। দেখেন এই যে উপরে ক্লিক করলাম, এটার থেকে অবশ্যই কি বলে যে কাজটা আমি করতেছি সেটার জন্য ম্যাজিক ওয়ান বেটার, কিন্তু আমি বোঝানোর ক্ষেত্রে করতেছি। এই যে আবার এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, আবার শুরুতে যেখানে সেখানে ক্লিক করলাম, দেখেন এটা করতে চাই কিন্তু আমাকে মোটামুটি অনেকগুলো ক্লিক করতে হয়েছে এবং অনেকবার, তাও এক্স্যাক্টলি হয় নাই। দেখেন আমি যদি ডিলেট করে দেই, দেখেন আশেপাশে কিন্তু অনেক জায়গা রয়েছে যেটা কিন্তু পুরোপুরি সিলেক্টেড হয় নাই, তার মানে কিন্তু ঝামেলা কিন্তু রয়ে যাচ্ছে, পুরোপুরি সিলেকশন হচ্ছে না। তা আমি যেটা করব এখানে, আমি এখন আরেকটা ব্যবহার করবো যে নাম হলো ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা আসলে পলিগোনাল ল্যাসো টুলই, কিন্তু পার্থক্যটা হলো এ হচ্ছে ম্যাগনেটিক ভাবে ও অটোমেটিক তার পাথটাকে সিলেক্ট করে নেয়, যে রাস্তা দিয়ে ও যাবে অটোমেটিকলি সে সিলেক্ট করে নেয়। যেমন আমি এবার দিলাম ম্যাগনেটিক ল্যাসো টুল, খেয়াল করে দেখেন মজাটা কোথায়, এখানে ক্লিক করে আস্তে করে এটা ক্লিক করলাম, এবার আমি যখনই নিচে আসতেছি দেখেন আমি কিন্তু এবার ক্লিক করতেছি না, দেখেন আমি ওর পাশ দিয়ে যাচ্ছি, অটোমেটিকলি ও ম্যাগনেটের মতো করে আস্তে আস্তে লাইন তৈরি করে নিচ্ছে, আমি কিন্তু এখানে কোনো ক্লিক করি নাই, আমি শুধু এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। দেখেন ওই যে আমার চুম্বুকের মতো ও লাইনটা ধরে রাখতেছে এবং নিজে নিজে পয়েন্ট তৈরি করতেছে, আমি খালি ওই লাইন থেকে আস্তে করে হেঁটে যাচ্ছি, দ্যাটস ইট। এই যে আবার উপরে যাই, এই যে দেখেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আবার এদিকে যাই, ও অটোমেটিকলি এই যে আমি উপরে গেলেও ও লাইন ঠিক থাকতেছে, দেখেন একটু উল্টাপাল্টা হয়েছে যদিও, এই দেখেন ও সিলেক্ট করে নিছে। তো ম্যাগনেটিক ল্যাসো টুলটা আসলে পলিগোনাল ল্যাসো টুলই, কিন্তু ওর পাথটা অটোমেটিকলি সিলেক্ট করে নেয়, সেই জন্য এটাকে বলা হয় ম্যাগনেটিক ল্যাসো টুল। যদি বলেন স্যার এত টুলসের এত সিলেকশন টুলস কেন, কারণ হলো আমি এখানে একটা শেপ নিয়ে কাজ করতেছি, কিন্তু সবসময় কি শেপ হবে? না, কিছু সময় ওভাল হবে, কিছু সময় ষড়ভুজ হবে, চতুর্ভুজ হবে, কিছু জায়গায় একটা গাছ থাকবে, কিছু জায়গায় মানুষ থাকবে, তো সেই হিসাবে সিলেকশনটাও আর অনেক ভ্যারাইটিস হবে। যদিও এখন কি বলছি যে এখন প্রযুক্তি আপডেটেড, সিলেকশনটা এখন ভেরি ইজি, খুব সহজে এখন সিলেক্ট করে নেওয়া যায়। আচ্ছা তাহলে আর একটা টুলস আমরা ক্লিয়ার করলাম, যেটার নাম হলো ম্যাগনেটিক ল্যাসো টুল। আশা করি কোনো কোয়েশ্চেন নাই, থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা এরপরে আরো অনেক টুলস আছে যেগুলো আমরা একটা একটা করে শিখবো, যেমন আছে ক্রপ টুল, এই যে এটাকে বলা হয় ক্রপ টুল। ক্রপ টুলটা কি আমি একটু বুঝাই, এটার জন্য আমি আবার পুরাতন এই শীটটায় চলে যাই। তো এই শীটটা এই ছবিটা একটু খেয়াল করে দেখেন অনেক বড়। এখন এমন হতে পারে যে আমি এই ছবিটার সবটুকু অংশ চাচ্ছি না, শুধুমাত্র এই 17 বর্ষ পূর্তি উৎসব এতটুকু অংশ আমার লাগবে, বাকি কোনোটুকু আমার দরকার নাই, এটা হতেই পারে। তো যতটুকু অংশ আপনার দরকার ততটুকু অংশ আপনি রাখবেন, এইটা ব্যবহার করতে পারবেন ক্রপ টুলের মাধ্যমে। এই যে ক্রপ টুল নিলাম, এই যে ক্রপ টুল সি, শর্টকাট হলো সি, এবার ক্রপ টুল ক্লিক করলাম, এবার আমি এখান থেকে যদি সিলেক্ট করি দেখেন আমি যে কোনো এক পাশ থেকে দেখেন একটা ফ্রেম চলে আসছে, একটা চার কোনো একটা ফ্রেম চলে আসছে, এই ফ্রেমের চারটা সাইডে চারটা পয়েন্ট আছে, এই দেখেন এই যে, এবং মিডিলে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ভিতরে টেনে বা বাইরে টেনে যতটুকু জায়গা আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন এতটুকু জায়গা থাকবে, এবং যতটুকু জায়গা বাইরে এতটুকু জায়গা থাকবে না। তো আমি এই 17টা রাখতে চাই, তাহলে আমি আস্তে করে এটাকে টেনে এই 17 এখানে নিয়ে আসলাম, এই পাশ থেকে টেনে এইটুকু জায়গার ভিতর ওকে আমি সীমাবদ্ধ করে দিলাম, মানে বুঝালাম যে তুমি শুধুমাত্র এতটুকু অংশকেই রাখবে, আর কোনো অংশ তুমি রাখবে না। এইবার আমি ওকে প্রেস করি, দেখেন ছবিটা ক্রপ হয়ে গেছে, ছবিটা এখন হয়ে গেছে এতটুকু, বাকি ছবিটুকু কোথায়? বাকি ছবিটুকু এখন নাই। তো এইটাকে বলা হয় ক্রপ। পারবো সবাই? এই যে এটা ক্রপ হয়ে গেছে, পারবেন আপনারা সবাই? রেসপন্স চাই আপনাদের। আচ্ছা তাহলে আমরা আরেকটা টুল শিখলাম যার নাম হলো ক্রপ টুল। তারপর এখানে আরো কিছু টুলস আছে, তো এই টুলস গুলো একটু পরে দেখাই, কারণ এইগুলোর সাথে আরো কিছু জিনিস কানেক্টেড আছে, সেই জন্য এটা একটু পরে দেখাবো। আমরা এখন নিচে চলে যাই, নিচে চলে যাই, এটার একটা টুলস আছে আইড্রপার টুল, কালার স্যাম্পলার টুল, রুলার টুলস,
নোটস এগুলো নিয়ে একটু পরে আলোচনা, যেহেতু সিলেকশন নিয়ে কাজ করতেছি পরে আলোচনা হবে এগুলো নিয়ে। আমরা এখন আর একটা মজার দুটা টুল শিখি, যেটা নাম হলো হিলিং ব্রাশ। অনেকগুলো হিলিং ব্রাশের ভিতরে অনেকগুলো আসে, যেমন স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাড টুল, কন্টেন্ট আওয়ার মুভ টুল, রেড আই টুলস, অনেক টুলস আছে। এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট, সবই লাগে, সব সময় লাগে না, মাঝে মাঝে লাগে। তারপর নিচে আছে আর একটা ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, দুটোই ইম্পর্টেন্ট। তো আগে আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে শিখি। ক্লোন বলতে আসলে কি বোঝায়? ক্লোনিং, ক্লোনিং বলতে বোঝায় একটা জিনিসকে দেখে ওই একটা জিনিসকে দিয়ে আর একটা তৈরি করা, যেটাকে আমরা কপি বলতে পারি। তো ক্লোন বলতে আসলে এইটা বোঝায়। তো আমরা ক্লোন করলে কি হবে আমি আপনাদের একটু দেখাই, তাহলে ক্লিয়ার হবে। আমি এটাকে ছবিটাকে একটু জুম করতেছি বোঝানোর খাতিরে। দেখেন আমি এখানে 17 বর্ষ, স্যার হ্যাঁ বলেন একটু কথা বলি। ওই যে আপনি যে একটু আগে ক্রপ টুলস এর কাজটা শিখাইছেন, হ্যাঁ, কিন্তু ক্রপ টুলস এর ওইখানে তো আরো 3টা টুলস আছে, ওইগুলো কি আজকে শিখাবেন না? আমি সবই এখানে যা আছে প্রত্যেকটা টুলস শিখানো হবে, রিলেটেড বিষয়গুলো আমরা দেখাচ্ছি, বুঝতে পারছেন? যার সাথে যেটা রিলেটেড, আচ্ছা আমি যে ফাইলটা দেখাচ্ছি সেই ফাইলের সাথে যে ইমেজটার সাথে ম্যাচ করতেছে সেটা আমি দেখাচ্ছি, কিন্তু এখানে আমাদের প্রতিটা টুলসই দেখানো হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তা আমরা এখানে ক্লোন টুলসটা আগে একটু দেখে নেই। ক্লোন টুলসটা মানে কেন ব্যবহার করা একটু দেখাই। আমরা এখানে যে এটা ক্রপ করছি, সমস্যাটা নিচে রয়ে গেছে, দেখেন এই যে আমার উপহার বা এরকম একটা কথা এখানে লেখা ছিল, এই লেখাটা নিচে রয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডের মাঝখান থেকে এটা মাঝখান থেকে থাকার কারণে দেখতে ভালো লাগতেছে না। তো কিরকম হইতো যদি এইটা ব্যাকগ্রাউন্ডের মতো হইতো, এই লেখাটা না থাকতো, তাহলে কিন্তু ভালো হইতো। এখন আমি যদি এটাকে ল্যাসো টুল দিয়ে ডিলিট করে দিই, সমস্যা হচ্ছে কি, দেখেন আমি ল্যাসো টুল দিলাম, পরে আমি এটাকে আস্তে করে সিলেক্ট করে দিলাম, দেখেন এই যে সিলেক্ট করে নিলাম, এই সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি এটাকে ডিলিট করে দেই, সমস্যা হচ্ছে কি, এইখানে ব্যাকগ্রাউন্ড নিচ থেকে দেখা যাচ্ছে, মাঝখান থেকে এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে তলা দেখা যাচ্ছে। তাহলে সমস্যার কোনো সমাধান হয় নাই, যদিও ল্যাসো টুল দিয়ে এটা সমাধান করা যায়। এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার টুলস আছে সেটা দিয়ে, পরে এগুলো আসলে অনেক কিছুই আছে, একবারে সম্ভব না, আস্তে আস্তে করে আলোচনা হবে ইনশাল্লাহ। এটা না করে আমরা এখন যেটা করতে পারি, আমরা ক্লোন ক্লোন ব্যবহার করতে পারি। এই যে ক্লোন ব্যবহার করলাম, করে ক্লোন মানে হলো একটা জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় নেওয়া। প্লাস্টিক সার্জারি, পায়ের মাংস কেটে মুখে লাগাই দিছে, এরকম হয় না অনেকটা সেরকম। তা আমি যেটা করব, এইখান থেকে কিছু কালার নিয়ে এখানে অ্যাপ্লাই করব, এখান থেকে কিছু কালার নেব এখানে অ্যাপ্লাই করব। এটাকে সহজ ভাষায় বলে ক্লান। এটা আমরা দেখবেন যে অনেক মানুষের ফেস ফেসে যদি তিল থাকে, সেই তিলটা আমি একটু পরে দেখাবো আপনাদের, রিমুভ করে যে ফেসের থেকে একটা তিল তিল রিমুভ করে কিভাবে, একটা ডার্ক স্পট আছে সেটা কিভাবে রিমুভ করে, সেইটাই করা সম্ভব এই হিলিং ব্রাশ, ক্লোন ব্রাশ দিয়ে। একটা একটা করে দেখাই, তারপর বাসায় আপনার প্র্যাকটিস করবেন। তো আমি এখানে ক্লোন চালু করে নিলাম। তো ক্লোন করলে শুরুতে দুটো ক্লিক করতে হয়। প্রথম ক্লিকটা হলো আপনি কোথা থেকে কালারটাকে পিক করবেন সেইটা। তো মনে করেন আমি উপহার এখান থেকে কালারটাকে এখানে বসাবো, এখানে এসে আমি অল্টার চেপে ধরে একটা ক্লিক করব। আবারও বলি, যেখান থেকে আমি কালার স্যাম্পলটা নিব সেখানে একবার অল্টার চেপে ধরে ক্লিক, এবার ক্লিক করে নিচে আসেন। এবার আপনি যখনই ক্লিক করবেন দেখেন ও ওই জায়গা থেকে কালার নিয়ে নিচে বসায় দিছে, দেখেন এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, বোঝাই সম্ভব না এখানে কিছু ছিল। যাক, অল্প একটু করলাম, এটা বারবার আপনাকে কালার স্যাম্পল নিতে হবে। আবার এখানে আসলাম, এখানে এসে একটা ক্লিক যে আমি এখান থেকে কালার স্যাম্পল নিব এবং এদিকে অ্যাপ্লাই করব। এবার এখানে আমি ক্লিক করি, দেখেন ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি আবারও এখানে ক্লিক করলাম, এই যে কালার অ্যাপ্লাই করলাম, দেখেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। বা আমি এখানে এসে অল্টার প্রেস করলাম, এখানে কালার অ্যাপ্লাই করছি, দেখেন ভ্যানিশ হয়ে যাচ্ছে। তা আমি চাইলে ভেরি সিম্পলি একটা জায়গা থেকে কালার ক্লোন করে আর এক জায়গায় নিতে পারবো। এই যে আমি এখান থেকে নিলাম, এখানে অ্যাপ্লাই করে ফেললাম, নিলাম অ্যাপ্লাই করলাম, নিলাম অ্যাপ্লাই করলাম। এখন এইটা দিয়ে ভ্যানিশ হয়েছে, বা আরেকটু কষ্ট করলে আরো সুন্দরভাবে ভ্যানিশ হবে, কিন্তু একটা গুরুতর সমস্যা আছে। সমস্যাটা হলো এইখানে কালারটা বেশি হোয়াইট এবং এইখানে কালারটা হালকা একটু অরেঞ্জ। তো যখন ও এই সাদা জায়গাটাকে এখানে অ্যাপ্লাই করতেছে, সেখানে কিন্তু অরেঞ্জ হওয়া উচিত ছিল, হালকা একটু অরেঞ্জ হওয়া উচিত ছিল, কিন্তু সরাসরি সাদা যখন এখানে আমি অ্যাপ্লাই করে দিছি, এটাকে একটু উল্টা পাল্টা কালার মনে হচ্ছে। তো ক্লোন করলে যেটা হয়, সরাসরি একটা জিনিসকে ও কপি করে আর এক জায়গায় বসায় দেয়, এই হলো ক্লোনের ব্যবহার। যেমন এই স্টারটা এখানে আছে,
এই স্টারটা আমি উপরে বসাবো, হতে পারে না, তো আমি ঠিক স্টার এসে এই এই তারাটাকে একটু ছোট করে নিই, ওপালটাকে ছোট করে নিই। দেখেন আমি অল্টার দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এবার এখানে আমি একটা ড্র করে দিলাম। দেখেন বোঝাই যাচ্ছে না যে এখানে একটা তারা ছিল এখানে চলে আসছে। ক্লোন মানে হলো সরাসরি একটা জিনিসকে আরেক জায়গায় কপি করে দেওয়া। এই ক্লোনেরই আরেকটা ভার্সন আছে যেটাকে বলা হয় হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুল দিলে কি হয়, ও এইটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন বসায় আশেপাশের কালারটাকে ম্যাচ করে ওই কালারটাকে অটো জেনারেট করে দেয়। এটা হলো হিলিং ব্রাশ টুলের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যা করছিলাম সব আবার রিটার্ন নিয়ে আসি, দেখেন এই যে হিস্টোরি থেকে আমি এটাকে আবার নিয়ে আসলাম। এইবার হিলিং ব্রাশ দিয়ে করে দেখেন, এই যে হিলিং ব্রাশ নিলাম সেম আগের মতো, এখান থেকে অল্টার ক্লিক করলাম, এবার কালার আমি অ্যাপ্লাই করতেছি। দেখেন এইবার যখন অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করার পরে ও ঠিক আছে সব কিছু, কিন্তু যখন ছেড়ে দিব কালারটা দেখেন ও নতুন করে একটু জেনারেট করে নিছে, কালারটা নতুন করে জেনারেট করে নিছে। আবারও ক্লিক, আবারও আমি এটাকে একটু জেনারেট করে দিই, দেখেন কালারটা কিন্তু অলমোস্ট মিলে গেছে। এখন আর কিন্তু আগের মতো সাদা সাদা ছোপ ছোপ নাই, এই যে এখানে একটু আছে এটা ভুল চাপ পড়ে গেছে, এই জন্য আমি এটাকে রিমুভ করে দেবো। দেখেন সলভ হয়ে গেছে, দেখেন আমি একদম ওই কালারটাকে একদম এক্স্যাক্টলি ওইটার মতো করে এখান থেকে ভ্যানিশ করে দিতে পারবো। এই যে আমি আরো এখানে এখান থেকে একটু কালার অ্যাপ্লাই করি, এই যে আমি এখান থেকে এখান থেকে নিতে পারবো, সমস্যা নেই। এই দেখেন একদম ভ্যানিশ হয়ে গেছে। আমি এখান থেকে কালার নিয়ে এখানে অ্যাপ্লাই করি, ও অটোমেটিকলি অ্যাডজাস্ট করে কালারটাকে ভ্যানিশ করে দিচ্ছে। এই যে এটা ওই করা দরকার, এই যে এখান থেকে নিলাম এই যে আস্তে করে ভ্যানিশ করে দিলাম, দেখেন একবারে ক্লিয়ার অটোমেটিকলি। এখানে আপনি বলতে পারবেন না যে এখানে কিছু ছিল, একদম পুরো ভ্যানিশ করে দিছে। এইটা হলো হিলিং ব্রাশ টুলের ব্যবহার। আপনারা কি বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো কিছু রিপিট করতে হবে কিনা একটু বলবেন। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা যদি কারো প্র্যাকটিস করতে হয় একটু কাইন্ডলি প্র্যাকটিস করে নেন, এখন এখন যদি করে নেন তাহলে খুবই ভালো হয়। জি জি আচ্ছা একটা সেকেন্ড। এইবার দেখেন আমরা একটু অনলাইনে লিখে সার্চ করি একটা জিনিস, আমি অনলাইন লিখে সার্চ করলাম ম্যান ফেস উইথ স্পট, মানে এরকম যদি কোনো ফেস আপনাদের এডিট করতে হয় যে ফেসে অলরেডি কোনো স্পট আছে, এটা হতেই পারে এরকম স্পট, তাহলে আমরা সেটা কিভাবে সলভ করতে পারি। এই যে যে ব্রাশটা শিখলাম সেই ব্রাশটা ব্যবহার করে অনেক বেশি স্পট, যেমন এটা হতে পারে, এইটা আপনাদের একটা টাস্ক থাকবে যে এইরকম একটা ফেস আমরা কিভাবে করতে পারি। আমরা এইখান থেকে হেল করে আমরা এখানে আস্তে 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 করে অ্যাপ্লাই করব। ভাই দেখেন এই যে একটা মেয়ে, এই মেয়েটার এখানে একটা তিল আছে, এই তিলটাকে আমি চাচ্ছি আমি রিমুভ করব, তাহলে আমি সেটাকে কিভাবে করতে পারি। তো মনে করেন এই ছবিটাই আমি ডাউনলোড করে নিলাম, এই মেয়েটার ছবিটাকে সরাসরি আমি ফটোশপে নিয়ে আসলাম। যদি এই ছবিটা একটা দেখেন আলাদা অবজেক্ট, এই যে আর একটা লেয়ারে আসছে দেখছেন, এটা কিন্তু আলাদা একটা রেয়ার। এখন আমি এইটাকে রিমুভ করতে চাই, তা আমি একটা হচ্ছে ক্লোন দিয়ে করতে পারবো, এই যে এখান থেকে নিয়ে সরাসরি এখানে অ্যাপ্লাই করে দিব। ক্লোনের সমস্যা হলো ক্লোন হচ্ছে সরাসরি ও ই করে দেয়, জায়গা থেকে রিপ্লেস করে দেয়। এই দেখেন মেয়েটার কিন্তু তিলটা কিন্তু গায়েব হয়ে গেছে। এতে কি খুব কঠিন কিছু? কঠিন কিছু না, একদম ভেরি সিম্পলি এটা কিন্তু গায়েব হয়ে গেছে। আরেকটু স্মার্ট ভাবে যদি আমি এটা করতাম তাহলে যেটা করতাম, তাহলে আমি হিলিং ব্রাশ ব্যবহার করতাম। এই যে হিলিং ব্রাশ দিয়ে করতাম, ক্লিন ব্রাশ দিলে একটু অনেকবার দেওয়া লাগে। এই দেখেন অটো অ্যাডজাস্ট হয়ে গেছে, এক ক্লিকে প্রবলেম সলভ, ওর কিন্তু ফেস এখানে একদম ক্লিন। এবার আপনি এই যে সাইডগুলো ক্লিয়ার করবেন সাপোজ হতে পারে, তা আমি এখান থেকে অল্টার চেপে ধরে এই যে আমি এখান থেকে এগুলোকে কভার করে, দেখেন এখানে কিন্তু আর সমস্যাগুলো নাই, বুঝছেন। দেখেন এটা কিন্তু এই ফেসটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এইটা আপনাদের বাসায় টাস্ক থাকবে, আজকের ক্লাসে আমরা এটা শিখবো এরকম না, আমরা আজকে কয়েকটা
জিনিস ড্র করা শিখবো, যেমন আমাদের একটা পতাকা কিভাবে ড্র করতে পারি, এরকম কিছু বিষয় আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা পতাকা আমরা একদম শুরুতে একটু ড্র করা শিখি, যদি একদম বেসিক, এর থেকে বেশি আলোচনা আমাদের অলরেডি হয়ে গেছে, তারপর আমরা শিখে একটা পতাকা কিভাবে ড্র করতে পারি। আপনাদের ক্লাসে, আজকের ক্লাসে একটা বেসিক টাস্ক থাকবে, সেটা হলো একটা পিকচার, একটা মানুষের ছবি দুটো আপনারা এরকম পাশাপাশি রেখে আপনারা গ্রুপে আপডেট করবেন যে ছবিটা এমন ছিল, আমি এমন করছি, পাশাপাশি দুটো ছবি পাশাপাশি রেখে কিরকম, আমি একটা এক্সাম্পল দেখাই, এই যে এরকম বা এরকম, যে এমন ছিল আমি ছবিটাকে এইভাবে হিলিং ব্রাশ দিয়ে বা ক্লোন ব্রাশ, ক্লোন টুল দিয়ে এরকম করছি। দুটো ছবি পাশাপাশি কিভাবে আনতে হবে সেটাও আমি বলে দেই, যে আপনি একই ছবি প্রথমে নিয়ে আসবেন, এই যে ছবি একটা নিয়ে আসছি, এবার এই ছবিটাকে মুভ টুল দিয়ে এক সাইডে আনবেন, এবং এরপরে অল্টার, অল্টার চেপে ধরে সেম ছবিটাকে আবারও ডান পাশে মুভ করবেন। ডান পাশে যখন কোনো অল্টার চেপে ধরে মুভ টুল দিয়ে জন্য কোনো অবজেক্টকে যখন মুভ করা হয়, তখন তার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়। তো একটা এরকম খারাপ থাকবে, আর একটা থাকবে আপনি যেটা কাজ করবেন, করার পর ফুল স্ক্রিনশটটা আপনারা গ্রুপে আপলোড করবেন যে আমি এই কাজটা করেছি। আশা করি বুঝতে পারছেন, আপনার টাস্কটা, ক্লাসের টাস্কটা সবাই বুঝতে পারছেন, নোট করতে হবে, বলতে হবে, রিপিট করতে হবে। এক নম্বর টাস্ক এইটা, জি স্যার বুঝছি। একটা ফেস রিমুভ করে পুরো তাকে, আমরা আরো ব্রাইটনেস শিখি না কিভাবে ব্রাইট করতে হয়, আরো অনেক কিছু হয়তো বা সামনে আলোচনা হবে, সেগুলো পরে যতটুকু আলোচনা হবে ততটুকু আমাদের করতে হবে। আচ্ছা, তো এইটা থাকলো, আমি লেয়ার গুলো বন্ধ করে দিই। এবার আমরা এখানে একটা পতাকা, বাংলাদেশের পতাকা মনে করেন আঁকাবো, হাউ ইট পসিবল, আমরা কিভাবে পতাকা ড্র করতে পারি। তো অলরেডি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দেখতে পাচ্ছি, এই হোয়াইট কালারটাকে আমি চেঞ্জ করতে চাই। তো আমরা অলরেডি একটা জিনিস শিখেছি যে কিভাবে আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড কালার করতে পারি, কিন্তু এখানে আসলে আরো অনেক অপশন আছে লেয়ারটাকে, চাইলে এখান থেকেও ডবল ক্লিক করে লেয়ার স্টাইল থেকে অনেক কিছু করা যায়, পরে আলোচনা করবো এগুলো নিয়ে। তো ফার্স্টে এটাকে একটা সবুজ কালার দেওয়া দরকার, একটা লেয়ার থাকবে, যে লেয়ারটা থাকবে নিচে চতুর্ভুজ, তারপর থাকবে বৃত্ত। তো আমার এটা অলরেডি আছে, আমার এখন এটাকে কালার করতে হবে। আমি এখান থেকে কালার ক্লিক করলাম, সবুজ কালার, ওকে। যদি এটা কালার একদম এক্স্যাক্টলি কালার কোড দিয়ে করলে আরো বেটার হতো। এবার যেহেতু এই কালারটা আমি অ্যাপ্লাই করতে চাই, এখানে এই লেয়ারটা ক্লিক করে কিবোর্ড থেকে প্রেস করব অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস। তো আমাদের কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা আমরা পেয়ে গেছি, সবুজ কালার আমরা পেয়ে গেছি। এবার অন্য আর একটা লেয়ার নিয়ে, আমার কিন্তু সব লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ার আমি কাজ করতেছি, চাইলে অন করে নিতে পারবো, চাইলে অফ করে নিতে পারবো, এইটি লেয়ারের মজা। অন্য একটা লেয়ার নিলাম, আমাকে এই লেয়ারের নাম দেওয়া যায়, যে এই লেয়ারটা ডবল এখানে আমি ক্লিক করে আমি নাম দিলাম যে ব্লু বার। বোঝার জন্য, অনেক লেয়ার নিয়ে কাজ করলে তখন এইগুলো প্রয়োজন হয়। তারপরে এইটা এই লেয়ারের নাম দিলাম গার্ল ফেস ওয়ান, এটা দিলাম ফেস টু, তাহলে আমার কাজ করতে কিন্তু আরো সুবিধা হবে। যাই হোক, এই নিচের লেয়ারে আমি সবুজ কালার দিলাম, এবার মাঝখানে একটা বৃত্ত দিতে হবে। তো বৃত্তর জন্য আমি অন্য একটা লেয়ার নিলাম, এই লেয়ার থেকে অনেকভাবে করা যায়। আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো শেপ। এখানে অনেকগুলো শেপ আছে, শেপ দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা চাইলে এই যে ইলিপটিক্যাল মার্ক ইউজ করেছিলাম সেটা দিয়েও করতে পারি, যেটা যেহেতু এটা আগে শেখা হয়েছে সেটা দিয়ে আমরা করি। ইলিপটিক্যাল মার্ক টুল নিলাম, আপনারা জানেন ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে গোল আকৃতির সিলেকশন তৈরি করা যায়। তা আমি এখানে নিলাম, এবার আমি এখান যেখান থেকে ড্র করব সেখান থেকে এক সাইড থেকে আর এক সাইডে আসতে হবে, সেক্ষেত্রে টুলসের অনেক ব্যবহার আছে। এই যে আমি একটা বৃত্ত ড্র করে নিলাম, বৃত্তটা একদম মাঝখানে নিয়ে আসলাম পতাকার মিডিল মাঝখানে। এবার আমার এখানে এটা কিন্তু অন্য সবুজের ভিতরে কিন্তু নাই, আমি অন্য লেয়ার, যে লেয়ারটা অলরেডি কিছুই নেই, ফাঁকা। এখন আমি এটির ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করব। তো আমি আগের মতো সবুজে না দিয়ে এবার লালে দিলাম, নিচ কালোটায় দিয়ে লাল কালারটা পিক করে নিলাম, ওকে, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। ব্যাক স্পেস ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পতাকা অলরেডি হয়ে গেছে, এই দেখেন আমাদের বাংলাদেশের পতাকা অলরেডি হয়ে গেছে এই যে। এবং এক্ষেত্রে পতাকাটা হওয়ার জন্য মোট দুইটা লেয়ার, একটা লেয়ারে বৃত্ত এই যে দেখতে পাচ্ছেন, আর একটা লেয়ারে সবুজ, দুটো একসাথে থাকার কারণে মনে হচ্ছে একটা পতাকা। কি মনে হয়, আমরা কি পতাকা ড্র করতে পারবো? জি স্যার পারবো, জি স্যার পারবো, জি স্যার পারবো। অনলাইনে লিখে সার্চ করি,
দেখেন কান্ট্রি ফ্ল্যাগ লাগবে, যেদিন সম্ভব আপনারা করতে পারবেন পতাকাটা ড্রপ করবেন। অ্যানসার চাই আপনাদের। পারবো জি স্যার, পারবো স্যার। আসসালামু আলাইকুম স্যার, ক্লাসটার কতক্ষণ হবে? আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম। আচ্ছা, ক্লাস টাইমে রেকর্ডিং পাবো তো না? আচ্ছা ঠিক আছে, আমার একটু লিভ নিতে হবে, মানে সরি। আচ্ছা আরেকটা জিনিস স্যার বলার ছিল, ওই যে আমি অনলাইনে হচ্ছে ডাটা এন্ট্রি আর গ্রাফিক্স এর দুইটা ক্লাসই এনরোল করেছিলাম, এখন দুইটা ক্লাস টাইমই কনফ্লিক্ট করছে। আমার যে কোনো একটা ক্লাস, মানে আমাকে কি অন্য কোনো শিফটে দেয়া যায় কিনা? আচ্ছা, মানে পরের কোন ব্যাচ শুরু হইলে, আমার একটা কোর্স শেষ হইলে তারপর আমি এটা করতে পারবো? হ্যাঁ আমি বলেছিলাম তো, উনি বললো যে সকালেরটাতে আপনি ইয়ে করতে পারেন, এটা 11টা থেকে 1টা, 11টা থেকে 1টা। এটা কি অনলাইনে 11টা থেকে 1টা? ও আচ্ছা, স্যার সকাল 11টায় মেবি আমাকেও শিডিউল দেওয়া আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কালার ফিকার। আমরা যে কালারটা ব্যবহার করলাম, সবুজ বা লাল ব্যবহার করলাম, এখন ব্যাপারটা হলো এই যে কালারগুলো আমরা ব্যবহার করলাম, এইটা ছাড়াও তো অনেক কালার আছে। এক্স্যাক্টলি সেই কালার যদি আমার প্রয়োজন পড়ে, মনে করেন আমি ইউটিউবে আসছি, এই এই পতাকাটা একদম হুবহু এক্স্যাক্টলি এটার মতোই কিভাবে আমি তৈরি করতে পারি, বা আমি কিভাবে তৈরি করবো। এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট টুলস বাকি আছে, সেটাও দেখাবো ইনশাল্লাহ। কিন্তু আমি চাইছি আপনারা একটু প্র্যাকটিস করেন, দেন আমরা ট্রাই করি। এখন আমি মনে করেন প্রিন্ট স্ক্রিন দিয়ে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, কপি করে ফেলছি, লাইট শট। এটা আপনারা যদি না পান অনলাইন থেকে, লাইট শট নামে একটা স্ক্রিনশটের সফটওয়্যার আছে, সেটা দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা এবার আমি ফটোশপে চলে আসি। যদি আমি স্ক্রিনশটটা কপি করা থাকে, জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলে এটা একটা অটোমেটিক লেয়ারে চলে আসবে। দেখেন চলে আসছে, দেখছেন তো? আমি এখন যেটা করতে পারি, এই ছবির কালারটা আমি এখানে আনতে পারি শুধুমাত্র কালার পিকার ব্যবহার করে। আমি এই সবুজে একবার ক্লিক করব। এবার দেখেন আমার মাউস পয়েন্টারটা একটা ড্রপার হয়ে গেছে। এবার আমি যদি এখানে ক্লিক করি, এই কালারটা অটোমেটিকলি পিক করে নিছে। এবার ওকে, এই কালারটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার নিচের কালারটা আবারও নিচেরটায় ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে আবারও কালার পিকার হয়ে গেছে। এবার আমি ব্লুতে ক্লিক করলাম, ওকে ব্লু হয়ে গেছে। তার মানে এটা কাজ শেষ, সেটা আমি এখন ডিলিট করে দিতে পারি। অলরেডি আমরা কিন্তু কালার অ্যাপ্লাই করে ফেলছি। এবার আপনি যদি চান যে আমি এখানে তিনটে কালার অ্যাপ্লাই করব, আমি আলাদাভাবে করব, তা আমি এখন যে যতটুকু দেখাইছি সেই হিসাবে যদি দেখাই, তাহলে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্ক, যদিও তো অ্যাকুরেট সাইজ হবে না, কিন্তু আমি সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদের। এই যে একটা নিলাম, তাহলে প্রেস করলাম, একটা নতুন একটা লেয়ার নেই, তিনটা লেয়ার নেই, যেহেতু তিনটে কালার হবে, একটা কালার এখানে অ্যাপ্লাই করলাম। এইবার এটা ডুপ্লিকেট করা যায় সহজে, আমি কি যেটা করলাম আর একটা লেয়ারে আসলাম, এই লেয়ার এসে দিলাম, যেহেতু হোয়াইট কালার নাই শিফট ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, আর একটা কালার করে নিলাম।
এবার দুটো একই জায়গা আছে, আমি এটাকে জাস্ট একটু আনসিলেক্ট করে নিই, এটা ক্লিক করে একবার আনসিলেক্ট করে নিতে হবে। এবার মুভ টুল দিয়ে এটাকে একটু মুভ করে নিই, দেখেন মাঝখানে একটা দরকার, মাঝখানে সরাসরি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ওকে, লেয়ার এটা উপরে আছে, এটাকে নিচে নিচে দিতে হবে, এই যে টেনে নিচে দিতে হবে, এই যে লেয়ার উপর নিচ করা যায়, আগে আগে ক্লাসে আলোচনা হয়েছিল। দেখেন আমি কিন্তু অলমোস্ট একটা পতাকার সাইজ করে ফেলছি, যেটা একটু যদি রিসাইজ করতে পারে, পুরোপুরি সাইজ হয় নাই, আমরা পুরোপুরি সাইজ করতে পারবো আর একটা টুলসের মাধ্যমে, কিন্তু আমি যতটুকু দেখাইছি সেটা দিয়েও যদি আমরা করতে পারি তাহলেও আমরা যে কোনো পতাকা আসলে তৈরি করতে পারবো। এই দেখেন বিভিন্ন পতাকা আছে, এগুলো আবার থ্রিডি, এগুলো এখন করতে যান না, যেগুলো নর্মাল আছে বেসিক আপনারা করতে পারবেন। এটা আমরা করতে পারি, এটা আমরা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, এটা করতে পারি, অনেক সুন্দর সুন্দর পতাকা আপনাদের আছে, আপনারা সবাই এই পতাকাগুলো করার চেষ্টা করবেন। আমি অলমোস্ট ক্লাসের শেষ পর্যায়ে, আপনারা কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। স্যার যে বাংলাদেশের পতাকা যেটা আর কি আপনি এখানে দেখাইলেন, তা বৃত্ত যেটা মাঝখানে দিলেন, এটা আমরা পরিমাপ করব কিভাবে, যেটা মাঝখানে হবে কিভাবে? আচ্ছা, ভালো ভালো কোশ্চেন। একটা জিনিস হলো আমরা এখানে রুলার চালু করে নেই নাই, আপনি যদি এখানে রুলার চালু করে নেন, রুলার দিয়ে একদম এক্স্যাক্টলি মাপ দিয়েও আপনি করতে পারবেন। ফটোশপের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো মেজারমেন্ট, আমরা এখানে মেজারমেন্টটা যদি করি, মেজারমেন্ট করলে ইজিলি এটা করে নেওয়া সম্ভব। আমি যেটা করছি, আমি কিন্তু কোনো মাপ দিয়ে এক্স্যাক্টলি করি নাই, আমারটা আমাদের চোখের আন্দাজে। আমি এখানে ইলিপ্টিক্যাল কুল টুল নিয়েছি, এবার শিফট চেপে ধরে, শিফট চেপে ধরে যখন ড্র করা হয় তখন ও সবসময় বৃত্তই দেয়, এর বাইরে যাই যান না কেন ও আপনাকে বৃত্তর বাইরের কিছু দিবে না। আমি এই টেকনিকটা অবলম্বন করছি, দ্যাটস ইট। আমি কিন্তু শিপ চেপে ধরে বৃত্তটা ড্র করছি, দেখেন আমি ফির শিপ চেপে ধরে যদি বৃত্তটা ড্র করি, আমি যেদিকে যাই না কেন ও কিন্তু বৃত্ত শেপের বাইরে কিন্তু যাচ্ছে না, বৃত্ত ওভাল এক্স্যাক্টলি ওভাল ওভালের মতোই আছে। কিন্তু যদি আমি এটা করতাম, শুধু ইলেকট্রিক্যাল নিতাম এবং এক কর্নার থেকে ড্র করতাম, তাহলে সেটা চ্যাপটা হতে পারতো, এদিকে গেলে লম্বা হতে পারতো, এইটা কিন্তু হয় নর্মাল ক্লিক করলে। এবার যখনই শিফট প্রেস করা হবে ও সাথে সাথে এক্স্যাক্টলি পারফেক্ট একটা ওভাল দিবে। তারপরে আর একটা কোয়েশ্চেন হতে পারে যে এটা মাপ মতো তো নাই, এটা সেন্টার হয়েছে কিনা, পুরো মেজারমেন্টটা হয়েছে কিনা। তা আমি আপনাদের এখনো মেজারমেন্টে যাই নাই, যেমন আমি আজকে স্লাইস টুলটা নিয়ে আলোচনা করি নাই, রুলস টুল রোলার নিয়ে আলোচনা করি নাই, আরো কিছু টুলস আছে যেগুলো একটু পরে দেখাবো, এই জন্য ওগুলো নিয়ে একটু আমরা প্র্যাকটিস করার পরে এই জন্য দেখানো হয় নাই। বলেন। ওকে স্যার, ঠিক আছে। আর কোনো বিষয়? আর ফটোশপটা একটু ওপেন হচ্ছে না, তো একটু সমস্যা দেখেন তো। কি সমস্যা? আপনি কি স্ক্রিনশট দেন তো আমাকে স্যার, ভিডিও হাই ল্যাপটপে বুঝি নাই, ভিডিও কি বলছেন ল্যাপটপে? না স্যার, কেমনে দেয়? লাইট শট ডাউনলোড করেন, লাইট শট অনলাইন থেকে লাইট শট ডাউনলোড করেন। আর একটা কাজ করতে পারেন, আপনি এইখানে স্ক্রিন শেয়ার করুন, যদি আপনি অলরেডি মিটিং এ আছেন, এই যে নিচে এই যে আইকনটা, এটা ক্লিক করে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে পারমিশন দিয়ে দিচ্ছি। এই যে এখানে স্ক্রিন শেয়ার করেন আপনার। আচ্ছা, আমাদের ক্লাস শেষ, আপনারা চাইলে লিভ নিতে পারেন, যা একটু বাকি আছে এটা আপনাকে কোশ্চেন করবে, স্যার আজকে তো আরো কিছু জিনিস বাকি আছে, বাকি যে জিনিসগুলো ছিল সব রিকভার করে দেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। প্রত্যেকটা টুল সেখান থেকে যা সব এখানে আলোচনা করা হবে, মেনু আলোচনা করা হবে, কিন্তু আমি অল্প অল্প করে আগাচ্ছি, কারণ এখানে অনেকেই আছে যারা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমাদের হোমওয়ার্ক মানে প্র্যাকটিস এর জন্য কি কি মানে আমরা কি কি প্র্যাকটিস করব? দুইটা টাস্ক বললাম, একটা হলো
আপনার যে ফেস যেটা দেখছেন মানুষের মতো একটা ফেস, সেই হ্যাঁ ফেস ফেস এপি পাশে একটা, ডান পাশে একটা, বাম পাশে একটা, এবং বাম পাশে একটা থাকবে অরিজিনাল, ডান পাশে একটা হলো মানে ব্রন বা মুখে স্পট আছে সেই স্পট গুলা হিলিং ব্রাশ ক্লোনিং দিয়ে রিমুভ করে দিবে। রিমুভ করে আপনার যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা আপলোড করবেন। আরেকটা কাজ হলো এই বাংলা বিভিন্ন পতাকা যেটা আপনারা দেখতে, মানে এটা কিন্তু আপনারা চাইলেই করতে পারেন, এটা চাইলেই করতে পারেন, এরকম কিছু পতাকার পরে আপনারা সেটা গ্রুপে আপলোড করবেন। যেটা আমি করেছি নাম ধরে করে গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? একটু কঠিনটা করার চেষ্টা করেন। ঠিক আছে, ঠিক আছে স্যার, একটু শেয়ার করে দেখা যায়। স্ক্রিনটা আপনি শেয়ার করছেন, ওই রকম শেয়ার বলে কিভাবে বুঝবো? স্ক্রিন শেয়ার হচ্ছে এই গুগল, আপনি যে ল্যাপটপে, সেই ল্যাপটপে ক্লাস করতেছেন না নাকি মোবাইলে? না মোবাইলে স্যার। ও তাহলে তো হবে না। আপনাকে আমি এই যে অনলাইনে দেখেন কি করে, আমি দেখেন এই যে লাইট শট লিখে সার্চ করেন, লাইট শট। এবার এখানে ডাউনলোডে ক্লিক করেন কম্পিউটারে, মানে ল্যাপটপ থেকে। তারপরে এই ডাউনলোড করে লাইট শট সফটওয়্যারটা ডাউনলোড করেন। করার পরে নিচে দেখবেন এরকম পাখনার মতো একটা আইকন আসছে, এই যে এইটা পাখনার মতো আইকন আসলে আপনি এনি টাইম যখন কোনো স্ক্রিনশট নেবেন এটা ক্লিক করলেই দেখবেন ব্লার হয়ে গেছে। এবার আপনি এরকম সিলেক্ট করে স্ক্রিনশট নিতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট জিনিস, গ্রাফিক ডিজাইনারদের জন্য ইম্পর্টেন্ট জিনিস। যে একটু আগে আমি দেখালাম না, কালার পিক করলাম ছবিটার স্ক্রিনশট নিয়ে গেলাম, দরকার পড়বে স্ক্রিনশট এনি টাইম। সবাই সবাই আপনারা যারা আছেন সবাই লাইট শট সেট আপ করে ফেলেন। সুজন ভাই আপনি লাইট শট দিয়ে আপনার এখানে কি লেখা আছে সেটা একটু আমাকে গ্রুপে অথবা আমাকে ইনবক্সে মেসেজ করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। স্যার আমার তো এই গ্রুপে অ্যাড নাই স্যার, আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেন। মেসেঞ্জার কোনো গ্রুপ এখনো করা হয় নাই, ফেসবুক গ্রুপ করা হয়েছে। আপনারা সবাই ফেসবুক গ্রুপে আপলোড করবেন। ওকে আচ্ছা, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। স্যার আপনারা মেসেঞ্জার এ একটা গ্রুপ করে সবাইকে ওইখানে জয়েন করলে আমার মনে হয় ভালো হয়, কারণ সবাই তো সব সময় ফেসবুক দেখে না, মেসেঞ্জার টাই দেখে। হ্যাঁ গ্রুপটা করা হবে। আপনারা যারা ফেসবুক গ্রুপে আছেন তাদেরকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ করা হবে, গ্রুপে যারা আছে তাদেরকে নিয়ে করা হবে। আমি ওটা করে আপনাদের লিংকটা, মেসেঞ্জার গ্রুপের ইনভাইটেশন লিংকটা আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।